অনুরোধ করব তো নাম্বার ওয়ান হচ্ছে যাই আমি শান্তকে স্পেশালি ধন্যবাদ জানাতে চাই শান্ত বাংলাদেশ টিপ ম্যানেজমেন্টকে যে শান্তকে এটাই বলার জন্য বলা হয়েছে এবং কি এই ম্যাচটা যেন আমরা জিতার জন্য খেলি এট লাস্ট কোয়ালিফাই করার জন্য না সেটা শান্ত ফেস কনফারেন্সে আসি বলছে যে আমরা এক দুইবার ট্রাই করছি এরপরে যাই উকে ফ্রেলে যাওয়ার পরে আমরা ম্যাচটা জিতার জন্য খেলতে চাইছিলাম যাক শান্ত আপনাকে ধন্যবাদ সত্যি কথা বলার জন্য কিন্তু শুধু একটা কথা বলে যাই যখন চার ওভার শেষ হয়েছে তখনও কিন্তু আমরা ছত্রিশ রান করছি আমাদের রান রেট ঠিক আছিল সবকিছু ঠিক আছে আমাদের ওভার প্রতি নয় দশমিক করে প্রয়োজন ছিল তাহলে আমরা ওইভাবে নিতেছিলাম হয়তো উইকেট চলে গেছে কিন্তু আমরা ওই যে দুইটা ব্যাটসম্যান ছিল সেটা ছিল সৌম্য আর হচ্ছে যাই লিটন আমরা কিন্তু মনে করতে হবে যে আমরা যে উইকেট গেছে ওটা আমরা বাদ দিল আমাদের যে দুটা মেন ওপেনার ছিল তারাই ছিল এরপরে কে ছিল মাহমুদুল্লাহ রিয়াদ ভাই ছিল তহিদ হৃদয় ছিল এটলাস্ট আমার যারা পাঁচ ছটা ব্যাটিং ছিল রান তেমন কিছু ছিল না আশি রানের মতো ছিল পঁচাত্তর রানের মতো ছিল আচ্ছা যাক এরপরে যাই হচ্ছে যাই আর আমি ধন্যবাদ জানাতে চাই বিসিবি কে ওই যে আফগানিস্তানের অ্যানালিস্টটাকে আনছে বাংলাদেশের জন্য তার বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মনে আছে আপনাদের শ্রীলঙ্কা আফগানিস্তানের মনে আছে চার বলে একটা ছয় মার দিলে আফগানিস্তান কোয়ালিফাই করতো কিন্তু সেটা জানতো না রশিদ খান ব্যাটিং করার সময় তো কিন্তু এখন রশিদ খান এটা জানতো যে লাস্ট বলে যদি ছয় মারি দেয় বাংলাদেশ তেরো ওভার চার বল না বারো ওভার এক বল এই ম্যাচ রানটা করতে হবে যদি লাস্ট বলে যদি চার মারতো তাহলে বাংলাদেশ তেরো ওভার চার বল পাইতো সেখানে লাস্ট বলটা ছয় মারার কারণে তা বাংলাদেশ পাইছে বারো ওভার এক বল সেটা বাংলাদেশ হয়তো জানতো না রশিদ খান ভালোভাবে আজকে জেনে নিয়েছে তারপরে যা হচ্ছে যাই মাহমুদুল্লাহ ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আপনি যদি রশিদ খানের ক্যাশটা ধরে ফেলতেন দুই নাম্বার বলের সময় লাস্ট ওভারে তাহলে রশিদ খান তো ছয় দূরে কথা এতটুকু দর্শন করা পসিবল ছিল না তাহলে বাংলাদেশের প্রায় চোদ্দ ওভারের মতো রান পাইতো সুযোগ পাইতো যাক তাও আপনাকে ধন্যবাদ আপনি আজকে কাল বিশেষভাবে ভালো খেলছেন আর একটা কথা বলতে চাই আমি বিশেষভাবে সাকিব ভাই আর মাহমুদুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাতে চাই কেননা আপনারা তো ডেভিড ওয়ার্নার দুর্দান্ত ফর্মে প্লেয়ার খুব ভালো রিসেন্ট আইপিএল খেলতেছে দুনিয়ার সব লিগ খেলতেছে কিন্তু সইচ্ছায় সম্মানের সহ বাংলাদেশ ম্যাচটা হারছে এক সেকেন্ডের ভিতরে অবেশন নিয়ে ফেলছে কিন্তু আপনাদের সাকিব ভাই মাহমুদুল্লাহ ভাই বেসরম বেহাই আপনারা আপনাদের হে সাহস নাই মাহমুদুল্লাহ রিয়াদের কাগজে কলমে প্রায় চল্লিশ বছরের কাছাকাছি কিন্তু তার আসলে বয়স বিয়াল্লিশ থেকে তার বছর কিন্তু তাই সে এখনও অবসর নেওয়ার কথা বাদ না সাকিব এর কাগজে কলমে আটত্রিশ উনচল্লিশের কাছাকাছি কিন্তু অবসরের কথা বাদ না কতটুকু নির্লজ্জ বেসরম বেহাইয়া হতে পারে তারা তারা এখন জাতীয় দলে হয়ে খেলার আশা করছে আর হচ্ছে যাই যে খেলার ক বোঝে না যে জানে না টি টোয়েন্টি কত ওভারের ম্যাচ কত বলে শেষ হয় সে বাং বিসিবির প্রেসিডেন্ট কি বলুন এখন কিচ্ছু বলার নাই দেশের সব কিছু তো রাজনীতি ঢুকে গেছে যাক তারপর আমি সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ টিমকে ধন্যবাদ জানাই নাজমুল হোসেন শান্তকে আর দশ তাইশ বছরের জন্য ক্যাপ্টেন করে দেওয়া হোক আর তানজিম তামিম আমি ছেলেটাকে আমি নিয়ে কিছু বলতে চাই না ও ছেলে ওকে ওর ওকে নামাই দিছে ও খেলছে এখন ওকে ওকে কী বলো আর ওর বোতল আপনি কাকে নেবেন নেওয়ার মতো আপনার কাছে কোনো অপশন ছিল না